ওয়েলকাম টু অল মাচ আওয়ার চ্যানেল এডুকো একাডেমি। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যাদবপুর ইউনিভার্সিটির 1 ইয়ার ডিপ্লোমা কোর্সের একটি পিজি কোর্সের উপর একটি অ্যাডমিশন শুরু হয়েছে, সেই ব্যাপারে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। দেখুন, যাদবপুর ইউনিভার্সিটির যে নোটিশ সেকশনটা রয়েছে সেখানে আমরা যখন যাব প্রথমেই দেখতে পাবো বলা হচ্ছে 1 ইয়ার পিজি ডিপ্লোমা কোর্স, যেটি হিউম্যান রাইটস এবং ডিউটিসের উপরে হবে, তার কিন্তু অ্যাডমিশন শুরু হয়েছে। দেখুন, অ্যাডমিশন ডিটেলসটা কিন্তু আপনারা যখনই যদি দেখতে চান তাহলে প্রথমে যে ডিটেলস লেখা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে এমন একটি পেজ দেখিয়ে দেবে, ঠিক আছে? সেখানে আপনারা কী দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন যে এখানে বলছে একটি 1 বছরের একটি পিজি কোর্স, পিজি ডিপ্লোমা কোর্স করানো হবে, যেটি হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিস এডুকেশন, ঠিক আছে, যেটি ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশনের সাথে এর আন্ডারে চলবে যাদবপুর ইউনিভার্সিটি। টোটাল 50টি সিট রয়েছে। আপনি যদি ডিপ্লোমা কোর্স করতে চান সেক্ষেত্রে আপনাকে অবশ্যই 50 জনের মধ্যে যেতে হতে হবে, ঠিক আছে? অর্থাৎ 50 জনকে নেওয়া হবে এখানে। এলিজিবিলিটি কী কী রয়েছে, কী কোয়ালিফিকেশানস থাকলে, যোগ্যতা থাকলে আপনি এই ডিপ্লোমা কোর্সটি করতে পারবেন 1 বছরের জন্য, সেটি হচ্ছে আপনি যদি গ্রাজুয়েট হন, ঠিক আছে, যে কোনো সাবজেক্টের বা যে কোনো ডিসিপ্লিনের যদি গ্রাজুয়েট হয়ে থাকেন, বিএ পাশ করে থাকেন, তাহলে কিন্তু আপনি পদের জন্য যোগ্য বা এই অ্যাডমিশনের জন্য যোগ্য এই ডিপ্লোমা কোর্সে। দেখুন, এখানে মোটামুটি কোর্স ফি যেটি রয়েছে 1 বছরের কোর্স ফি 8,000 টাকা। 8,000 টাকা দিয়ে আপনাকে 1 বছরের পিজি ডিপ্লোমা কোর্স এটি এটি করতে হবে, ঠিক আছে? প্লাস 50 টাকা আপনাকে দিতে হবে অ্যাপ্লিকেশন ফিজ হিসেবে, ঠিক আছে? অর্থাৎ মোটামুটি আপনাকে 8 থেকে 9,000 টাকার মধ্যে কিন্তু আপনাকে আপনার এই পিজি ডিপ্লোমা কোর্সটা কিন্তু আপনি করতে পারবেন হিউম্যান রাইটস এবং ডিউটিসের উপর। এবার দেখুন, মোটামুটি আপনার 15 তারিখের মধ্যে, 15ই মার্চের মধ্যে আপনাকে কিন্তু অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে, ঠিক আছে? কীভাবে পাঠাবেন দেখুন, এখানে নিচে যে একটা লেখা আছে দেখুন অ্যাপ্লিকেশন ফর্ম বলে, সেই অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেওয়া আছে। এই ফর্মটাকে প্রথমে আপনাকে প্রিন্ট করে নিতে, প্রিন্ট করে আপনি এটা ফিল আপ করবেন। ফিল আপ করার সঙ্গে সঙ্গে আপনার যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন আছে, এখানে আপনি যে সমস্ত তথ্যগুলো দিয়েছেন তারই হার্ড কপি, ঠিক আছে, হার্ড কপিগুলোকে আপনাকে স্ক্যান করতে হবে। এই হার্ড কপি যখন স্ক্যান করতে হবে কোয়ালিফিকেশন ডিটেলস এবং এই ফর্মটা ফিল আপ করে স্ক্যান করতে হবে, স্ক্যান করে আপনাকে মেল করতে হবে, ঠিক আছে? দেখুন, এখানে অনেকগুলো মেল রয়েছে, 1, 2, 3, 4, 4টি মনে হয় মেল রয়েছে, 4টি মেলেই কিন্তু আপনাকে এগুলো পাঠাতে হবে, ঠিক আছে? আপনি যদি মনে করেন আপনি একটা মেলে পাঠাবেন আর কোনো মেলে পাঠাবেন না, তাহলে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্টেড হবে না, ঠিক আছে, রিজেক্ট হয়ে যাবে। তো সুতরাং আপনি মাথায় রাখবেন যে আপনি যখন আপনার এই ফর্মটা ফিল আপ করবেন, স্ক্যান করবেন এবং আপনার কোয়ালিফিকেশন ডিটেলসগুলো স্ক্যান করে পাঠাবেন মেলে, তখন কিন্তু এই এই প্রত্যেকটা 4টে মেলেই কিন্তু আপনাকে একবারে আপনার অ্যাপ্লিকেশনটা সেন্ড করতে হবে মেল করে, ঠিক আছে? এখন দেখুন বলা আছে যে শর্টলিস্ট ক্যান্ডিডেটস উইল বি ইনফর্ম টু অ্যাপিয়ার ফর দি অনলাইন ইন্টারভিউ। অর্থাৎ আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাপ্লিকেশন ডেট যখন শেষ হয়ে যাবে তখন একটা শর্টলিস্ট করা হবে ক্যান্ডিডেটদের কোয়ালিফিকেশান অনুযায়ী বা নাম্বার অনুযায়ী, ঠিক আছে, একাডেমিক নাম্বার অনুযায়ী একটা শর্টলিস্ট করা হবে। তারপরে শর্টলিস্টেড যারা হবে তাদেরই কিন্তু অনলাইন ইন্টারভিউর জন্য ডাকা হবে, ঠিক আছে? অর্থাৎ সবাইকে ডাকা নাও হতে পারে, ঠিক আছে? যদি অল্প সংখ্যক ক্যান্ডিডেট এখানে অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে হয়তো সবারই অনলাইন ইন্টারভিউ হতে পারে, কিন্তু যদি মনে হয় যে অনেক সংখ্যক অ্যাপ্লিকেন্ট পড়েছে, অ্যাপ্লিকেশন পড়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা শর্টলিস্ট করবে একাডেমিক নাম্বার অনুযায়ী, একাডেমিক কোয়ালিফিকেশন অনুযায়ী। সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই ইনফরমেশানগুলো জানিয়ে দিতে হবে বাই মেলে বা বাই SMS, ঠিক আছে? তো মনে রাখবেন এই ইনফরমেশানগুলো অবশ্যই জেনে নেবেন, ঠিক আছে, মাথায় রাখবেন, নোটিশটা পড়ে নেবেন একবার ভালো করে, নোটিশটা অবশ্যই আমরা ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখুন, এখানে বলা হচ্ছে যে এই যে অনলাইন যে পিজি ক্লাসটা হবে, মানে 1 ইয়ার পিজি ক্লাসটা, সেটা কিন্তু সম্পূর্ণভাবে অনলাইনে হবে, ঠিক আছে? এখানে লেখা আছে দেখুন, ক্লাসেস উইল বি হেল্ড অনলাইন, ঠিক আছে? যেহেতু কোভিড সিচুয়েশন চলছে সেক্ষেত্রে বলা হয়েছে যে এই 1 বছরের পিজি ডিপ্লোমা কোর্স হিউম্যান রাইটস অ্যান্ড ডিউটিসের উপর সেটা কিন্তু অনলাইনেই কন্ডাক্ট করা হবে, ঠিক আছে? মোটামুটি 8,000 টাকার মতন আপনার কোর্স ফি লাগবে 1 বছরের ডিপ্লোমা করতে, এবং 15 তারিখের মধ্যে আপনি অ্যাপ্লিকেশন পাঠাতে পারবেন, অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেবেন, প্রিন্ট করে ফিল আপ করে নেবেন, এবং তার সাথে সাথে সমস্ত ধরনের ডকুমেন্টস, যোগ্যতার ডকুমেন্টস সমস্ত এক জায়গায় করে সেগুলো কিন্তু আপনাকে PDF করে আপনাকে কিন্তু এই মেলে কিন্তু পাঠিয়ে দিতে হবে, ঠিক আছে? এখানে মেল যে নাম্বারগুলো আছে, 4টে মেল আছে, 4টে মেলেই কিন্তু আপনাকে পাঠিয়ে দিতে হবে, সেটা মাথায় রাখবেন। এই হচ্ছে আজকের ইনফরমেশান আপনাদের জানানোর ছিল। অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ সাবস্ক্রাইব করলে সমস্ত ধরনের আপডেট অ্যাডমিশন সম্পর্কিত, রিক্রুটমেন্ট সম্পর্কিত এবং এক্সাম সম্পর্কিত অল ওভার ইন্ডিয়া সমস্ত ধরনের আপডেট কিন্তু আপনারা আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। আমাদের চ্যানেলটা মাথায় রাখবেন এডুগাইড একাডেমি। আপনারা আমাদের ফেসবুক পেজেও কিন্তু আপনারা আমাদের ভিজিট করতে পারেন, আমাদের ফেসবুক পেজও আছে এডুগাইড একাডেমি বলে সার্চ করবেন, আমাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। এবং একইভাবে আমাদের ইউটিউবকেও ফলো আপ করবেন, আমাদের ইউটিউবকে সাবস্ক্রাইব করবেন, যাতে সমস্ত ধরনের আপডেট আপনারা পেয়ে যান এবং
সবসময় আপডেট থাকার চেষ্টা করেন। ঠিক আছে, ধন্যবাদ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।